আচ্ছা রেজিস্ট্রেশন হয়েছে 20 এ আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা প্রাইস 4,05,000 টাকা প্রায় 60-65 দামে তেলে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কেমন চাচ্ছেন এটা প্রাইস পড়বে 75,000 আর আরেকটা জিনিস শুনবে আমাকে বলেন কেউ তো এক্সচেঞ্জ করতে চাইলে ধরুন আমি একটা বাইক চালাই এটা এক্সচেঞ্জ করে আপনার এখান থেকে যে কোনো বাইক নেওয়া যাবে আমার এখানে ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ সবকিছুই করা যাবে করা যাবে তারপরে আছে ফ্রি সার্ভিসের সুবিধা আচ্ছা আচ্ছা আর নাম ট্রান্সফারের 100% নিশ্চয়তা 100% নিশ্চয়তা দর্শক আপনারা যারা আছেন আপনারা নিজেরাও নাম ট্রান্সফার করে নিতে পারবেন অথবা আমাদের হেল্প চাইলে আমরা করে দিব হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটা হচ্ছে ইউজড বাইক নিয়ে অনেকেই বলছিলেন যে ভাই ইউজড বাইকের আরো কিছু ভিডিও দেওয়ার জন্য তো মূলত তাদের জন্য আজকের ভিডিওটা আর বরাবরের মতোই আমরা আবারো চলে আসলাম সোহান বাইকসে যেখানে আপনারা দেখছেন হিউজ কোয়ান্টিটির আসলে ইউজড বাইক রয়েছে তো যারা আসলে রিজনেবল প্রাইসের মধ্যে একটা বাইক কিনতে যাচ্ছেন অথবা বাইক এক্সচেঞ্জ করে আপনারা আরেকটা বাইক নিতে যাচ্ছেন অথবা আপনাদের বাইকটা পুরাতন বাইকটা বিক্রি করতে যাচ্ছেন সবকিছুই আপনারা পেয়ে যাবেন হচ্ছে সোহান বাইকসে আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মৌচাক মার্কেটের ঠিক পাশে হচ্ছে ফরচুন মার্কেট এটার উল্টা পাশে আসলে আপনারা পেয়ে যাবেন এই শোরুমটা মোটামুটি সপ্তাহে 7 দিনে খোলা থাকে আপনাদের সুবিধার্থে ভিডিওতে তাদের অ্যাড্রেস দেওয়া থাকবে প্রয়োজন হলে অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন সো ফ্রেন্ডস বর্তমানে এখানে কি কি বাইক রয়েছে সেটাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের সাথে রয়েছে সোহান ভাই কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো সোহান ভাই আমরা দেখছি আপনাদের এখানে মনে হয় নতুন আরো কিছু বাইক এসেছে তো আজকের ভিডিও শুরুতে আমাদেরকে কোন বাইকটা দেখাবেন আজকে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনটা থেকে শুরু করি আচ্ছা এটা হচ্ছে ইন্দো ভার্সন R15 ভার্সন 3 এর একটা বাইক আপনারা দেখছেন খুবই চমৎকার এটা কত মডেল ভাই এটা মডেল হচ্ছে 18 এর বাট ইউজ হয় নাই খুব কম ইউজ হয়েছে উনি খুব বেশি ইউজ করতো না খুব বেশি ইউজ করতো হ্যাঁ রেজিস্ট্রেশন হয়েছে 20 এ আচ্ছা রেজিস্ট্রেশন হয়েছে 20 এ আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা প্রাইস 4,05,000 টাকা 4,05,000 টাকা কয় বছরের জন্য কাগজ করা আছে এটা এটা 2 বছরের কাগজ 20 থেকে 22 পর্যন্ত 20 সালের থেকে অল্প কিছুদিন আগে রেজিস্ট্রেশন হয়েছে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর যারা নিতে যাচ্ছেন আপনারা এটা দেখতে পারেন এগুলো প্রাইস গুলো কি ফিক্সড নাকি কিছুটা সম্মান করা যাবে আসলে সম্মান করা যাবে অল্প কিছু সম্মান জাস্ট অনার আচ্ছা অনার করা যাবে কম বেশি স্যাক্রিফাইস করা যাবে না আচ্ছা আচ্ছা তো এরপরে আমরা যদি এই পাশে দেখাই জিক্সার একটা জিক্সার এসএফ তাই তো ডাবল ডিক্সের হ্যাঁ জিক্সার এসএফ এটা কত মডেল ভাই এটা 17 মডেল ডাবল ডিক্স 17 মডেল ডাবল ডিক্স আপনারা দেখছেন এটার প্রাইস কেমন চাচ্ছেন এটা আগে আমি বলে নিচ্ছি এখন জিক্সার এসএফ সুজুকির বাইকটা মূলত মার্কেটে শর্ট আছে যার কারণে চাহিদার কারণে সব বাইকের প্রাইসটা এখন একটু বেশি হয়ে গেছে আমাদের একটু বেশি দিয়ে কিনতে হচ্ছে আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে 82,000 টাকা 182,000 টাকা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এটা ডাবল ডিক্স রেড কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা চাইলে কিছুটা অনার করা যাবে এরপরে আমরা যদি দেখি FZS ভার্সন 3 রয়েছে ABS আপনারা যেটা দেখছেন সিঙ্গেল চ্যানেল ABS দেয়া রয়েছে এটা তোমার নতুন মডেলই একবারে হ্যাঁ 19 এর বাইক ABS ভার্সন 3 এটার প্রাইস কত যাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে 2,30,000 টাকা 2,30,000 টাকা এটাও মার্কেটে শর্ট থাকার কারণে প্রাইসটা একটু বেশি আসলে বেশি রয়েছে এটা ম্যাট ব্লু কালার আপনারা দেখছেন আচ্ছা এরপরে আর এটা হচ্ছে সিবিও বাইক আপনার যেটা ইন্ডিয়ায় সিম্পল আচ্ছা আচ্ছা যেটা এটা হচ্ছে সিবিও বাইক আচ্ছা সিকেডি না এটা হচ্ছে সিবিও বাইক আপনারা এরপরে যদি আমরা দেখেন ইন্ডিয়া থেকে একবারে অলমোস্ট ফিটিং হয়ে আসে আচ্ছা যার কারণে এটা প্রাইসটা একটু বেশি থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সিবি হর্নেট রয়েছে সিবি হর্নেট এটা কি সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক হ্যাঁ সিঙ্গেল ডিস্ক কত মডেল এটা এটা মডেল 18 18 প্রাইস কেমন চাচ্ছেন এটা প্রাইস 1,45,000 1,45,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস ওকে এরপরে 4B দেখছি এটা কি সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্কের ভাই এটা ডাবল ডিস্ক 10 বছরের পেপারস করা আছে এটা 10 বছরের কাগজ করা রয়েছে আপনারা দেখছেন 4B প্রাইস কেমন চাচ্ছেন এটা প্রাইস 1,60,000 টাকা 1,60,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 4B চাইলে আপনারা 4B নিতে পারেন ফ্রেশ আছে বাইকগুলো প্রত্যেকটা বাইকই কন্ডিশন একবারে ফ্রেশ রয়েছে আচ্ছা এরপরে আমরা একটু কমের মধ্যে যদি দেখি এটা হিরো স্প্লেন্ডার রয়েছে 100 সিসির মনে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা হিরো স্প্লেন্ডার যারা চাচ্ছেন কম প্রাইসের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এটা খুব মজবুত গাড়ি তেল খরচ কম প্রায় 60-65 দামে তেলে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কেমন চাচ্ছে এটা প্রাইস পড়বে 75,000 কত মডেল এটা ভাই এটা মডেল 18 18 মডেল 75,000 টাকা আস্কিং প্রাইস কাগজপত্র করা রয়েছে 2 বছরে তাই তো হ্যাঁ 2 বছর 22 সাল পর্যন্ত 22 সাল পর্যন্ত আপডেট করা রয়েছে আচ্ছা এরপরে আমরা যদি ইয়ামাহার একটা গাড়ি দেখছি স্যালুটো ইয়ামাহার স্যালুটো আপনারা দেখছেন অনেক সুন্দর এটাও কিন্তু ভালো মাইলেজ দেয় এই বাইকগুলো যারা
ভালো মাইলেজের জন্য চান এগুলো দেখতে পারেন। এটা কত মডেল? এটা মডেল 19 এর মডেল। 19 এর মডেল, তার মানে আপনারা দেখেন গাড়ির কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে। প্রাইস কেমন যাচ্ছেন এটা? এটা 1,05,000 টাকা। 1,05,000 টাকা। আচ্ছা, এটার আস্কিং প্রাইস চা হচ্ছে 1,05,000, দুই বছরের কাগজ করা। হ্যাঁ, বাইকটা একেবারে ফ্রেশ এবং স্মুথ এবং নিউ কন্ডিশন, মানে যে কিনেছে বেশি দিন চালায়নি, কিন্তু আপনারা কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস শুনবে আমাকে বলেন, কেউ তো এক্সচেঞ্জ করতে চাইলে, ধরেন আমি একটা বাইক চালাই, এটা এক্সচেঞ্জ করে আপনার এখান থেকে যে কোনো বাইক নেওয়া যাবে? আমার এখানে ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ সবকিছুই করা যাবে, করা যাবে। তারপরে আছে ফ্রি সার্ভিসের সুবিধা। আচ্ছা আচ্ছা। আর নাম ট্রান্সফারের 100% নিশ্চয়তা, 100% নিশ্চয়তা। দর্শক, আপনারা যারা আছেন আপনারা নিজেরাও নাম ট্রান্সফার করে নিতে পারবেন, অথবা আমাদের হেল্প চাইলে আমরা করে দিব। আচ্ছা আচ্ছা। তো নাম ট্রান্সফারের ব্যাপারে কোনো টেনশন নাই, নিশ্চিন্তে আপনি নাম ট্রান্সফারের নিশ্চয়তা দিয়ে আমরা বাইক তাড়াতাড়ি নাম ট্রান্সফার হয় এক থেকে দুই দিনে বিক্রি করে থাকি। আচ্ছা। আর হচ্ছে দর্শক, আপনারা বিগত দিনে যারা আমার প্রতিষ্ঠান থেকে বাইক কিনছেন, তারা মূলত যারা নাম ট্রান্সফার করেননি, তারা দ্রুত নাম ট্রান্সফার করুন। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা নাম ট্রান্সফার করলে আমিও ঝামেলামুক্ত, আপনি ঝামেলামুক্ত, যে বিক্রেতা সে ঝামেলামুক্ত। আচ্ছা আচ্ছা। সুতরাং আপনারা একটু আর্লি যোগাযোগ করে নাম ট্রান্সফারগুলো করে নেবেন। ওকে, এরপরে আরও কিছু বাইক আমরা দেখাবো। তো এরপরে এই পাশে অ্যাপাচি আরটিআরের আরও একটা বাইক রয়েছে, এটা কি 160 সিসির? এরপরে ইগনাইটার মনে হয় রয়েছে না? হিরো ইগনাইটার। আচ্ছা, হিরো ইগনাইটার একবারে ভালো একটা গাড়ি। আপনারা যারা নিতে যাচ্ছেন, টিউবলেস এর চাকা দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এর একটা বাইক, খুবই সুন্দর কম প্রাইসে ভালো একটা বাইক। এটার প্রাইস কত যাচ্ছে? 1,00,000 টাকা। এটা 125 সিসির বাইক, 1,00,000 টাকা হচ্ছে। অনেক স্মার্ট একটা বাইক, 150 সিসির বাইকের মতো দেখতে। আচ্ছা আচ্ছা। তারপরে পারফর্মও ভালো, পারফরম্যান্সও ভালো। আচ্ছা আচ্ছা। এরপরে কিউইর একটা বাইক দেখছি, কিউই আরকেএস 125 সিসির একটা বাইক, এটাও কিন্তু টিউবলেসের চাকা দেওয়া রয়েছে, খুবই সুন্দর। প্রাইস কেমন যাচ্ছেন ভাই এটা? প্রাইস হচ্ছে 90,000। কত মডেল এটা? এটা মডেল 18। 18 মডেল, 90,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু গাড়ি দেখবো। কিউইর এই পাশে আরও একটা গাড়ি রয়েছে, আমরা যদি দেখাই ইগনাইটরের আরও একটা গাড়ি রয়েছে। এই পাশটায় কিউইর গাড়ি দেখে আগে, এটাও 125 সিসি নাকি 100? আচ্ছা, এটা 100 সিসি। এটার প্রাইস কত যাচ্ছে? এটার প্রাইস আছে 75,000। কতর মডেল এটা? এটা 17-এর মডেল। 17-এর মডেল, প্রাইস চাচ্ছেন 75,000? হ্যাঁ, এটা হলো ভার্সন 3, মোটা চাকাটা। আচ্ছা আচ্ছা, মোটা চাকাটা। ওকে, এই পাশে ইগনাইটর আরও একটা দেখছি, এটা কতর মডেল ভাই? এটা 18 মডেল। প্রাইস কেমন যাচ্ছে? 95,000। আচ্ছা, এটা 18 মডেল, প্রাইস পড়বে হচ্ছে 95,000 টাকা। সেক্ষেত্রে আপনারা শোরুমে আসলে কিছুটা সম্মান করা যাবে। স্কুটি রয়েছে, যারা স্কুটি যাচ্ছেন, মাহিন্দ্রার স্কুটি আপনারা দেখছেন, এটা মাহিন্দ্রার গাস্টো মনে হয়, গাস্টো। হ্যাঁ, 125 সিসি, 110 সিসি, সরি, এটা 110 সিসির। এটাও মার্কেটে এখন পাওয়া যায় না, খুবই ভালো একটা স্কুটার। প্রাইস কেমন যাচ্ছে এটা? 92,000। 92,000 টাকা। আচ্ছা, এটার প্রাইস চাওয়া হচ্ছে 92,000 টাকা। রানারের গাড়ি দেখছি, টার্বো, রানার টার্বো, এটা হচ্ছে 125 সিসির, আপনারা দেখছেন অনেক সুন্দর, সিঙ্গেল ডিস্কের। এটার দাম কেমন যাচ্ছেন ভাই? এটা 60,000 টাকা। কতর মডেল এটা? এটা হচ্ছে 18 মডেল। 18 মডেল, প্রাইস চাওয়া হচ্ছে 60,000 টাকা। যাদের আসলে একটু কম বাজেট, তাদের জন্য এসে এই গাড়িটা বেস্ট। আর রানারের এই টার্বো বাইকটা মোটামুটি ভালো পপুলারিটি, বাইকটা নিতে পারেন, কম দামে বলে না, কম দামে করা ভাজা একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, মানে সেক্ষেত্রে অনেকেই আসলে টাকার অভাবে কিনতে পারেন না, তো সেক্ষেত্রে কম প্রাইসে এরকম একটা গাড়ি কিনেও কিন্তু আপনারা চাইলে পাঠাও বা উবার চালাতে পারেন। আর যারা দর্শক ভাবছেন যে রানার গাড়ি ভালো না বা এরকম এরকম কিছু না, আপনারা চালান, আমরা তো ফ্রি সার্ভিস দিয়ে থাকি, ওয়ারেন্টি দিয়ে থাকি, অন্তত ভালো ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, রানারের আরও একটা গাড়ি রয়েছে, নাইট রাইডার 150 সিসি, এই গাড়িটাও কিন্তু খুবই ভালো রানারের, আপনারা এটাও দেখতে পারেন। এটার প্রাইস কত যাচ্ছেন ভাই? এটা 80,000 টাকা। কত মডেল এটা? এটা মডেল 18।
18 মডেল 150 সিসির একটা বাইক, প্রাইসটা হচ্ছে 80,000 টাকা, খুব কমের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে রানারের রয়্যাল প্লাস একটা গাড়ি রয়েছে 110 সিসির, আপনারা ওই পাশটাই দেখেন। এটা কত মডেল রয়্যাল প্লাস? রয়্যাল প্লাসটা 18 মডেল। 18 মডেল, প্রাইস কেমন চাচ্ছেন? এটার প্রাইস হচ্ছে 48,000। 48,000 টাকা একবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা যদি সোহান বাইকে সোহান ভাইয়ের শোরুমটা দেখাই, আপনারা দেখেন অনেক বাইক। আসলে আপনারা যারা দেখা যাচ্ছে একটা বাইক চালান, আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে যে কোনো বাইক এখান থেকে নিতে পারবেন। ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দিবেন, কেউ যদি আসতে চায়। এটা হচ্ছে ঢাকার তো মৌচাক। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক, মৌচাক মোড়েই আপনার মারুফ মার্কেটের পাশে, 77 নম্বর হোল্ডিং। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে 7 দিনই খোলা থাকে আপনাদের? হ্যাঁ 7 দিন খোলা থাকে, শুক্রবারে শুধু, দুপুরের পরে খোলা থাকে, বিকালে খোলা থাকে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন সোহান ভাইয়ের এখান থেকে কিন্তু আপনারা সব ধরনের বাইকগুলোই পেয়ে যাবেন, মোটামুটি আপনার বাজেট অনুযায়ী। তো যারা নিতে যাচ্ছেন ভিডিওতে তাদের নাম্বার দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কালেক্ট করে নিতে পারবেন। যে কোনো সময় আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন, আপনাদের বাইকটা এক্সচেঞ্জ করে এখান থেকে যে বাইকটি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা। জি সোহান ভাই বলে দিবেন। দর্শক আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, যেটা আপনাদের জন্য গুড নিউজ, আমার জন্য গুড নিউজ, যে আমরা সিবিইউ কন্ডিশনের যে বাইকই, আমার বাইকগুলো এমটি, এফজেড, R15, তারপর GSXR, বিভিন্ন রকমের ডিউক, বিভিন্ন রকমের বাইক যেগুলো আসলে ইম্পোর্ট হয়ে থাকে, ওই গাড়িগুলো আপনাদের জন্য ইম্পোর্টের ব্যবস্থা করতেছি। কামিং সুন, খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমার শোরুমে আসেন, তারা এরপর থেকে এই সিবিইউ কন্ডিশন বাইক যদি কেনার আগ্রহ প্রকাশ করেন, তাহলে আপনারা অবশ্যই আমার শোরুম থেকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো সেরকম একটা প্রসেসিং চলতেছে, তো আমাদের আমার জন্য আপনারা দোয়া করবেন যে আমি আরো এক ধাপ আগায় যাচ্ছি ইম্পোর্টের দিক দিয়ে। আমার জন্য দোয়া করবেন এবং আমার শোরুমে আসবেন ইনশাআল্লাহ। আর যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসেন, তারা এসে চা খেয়ে যাবেন, চার দাওয়াত রইল আপনাদের। তো অনেক ধন্যবাদ সোহান ভাইকে। যারা আসলে এই বাইকগুলো নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই তার শোরুমটা ভিজিট করতে পারেন। ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে তার শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন।